হ্যালো হ্যালো না দেখছেন বুদ্ধি হ্যালো 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 কে বলছেন জিজ্ঞেস করো আসেনি কেন চোখ দিয়ে পানি বেরে গেছিল হ্যালো রিফাত হ্যাঁ বলেন কেমন আছো ভাইয়া হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমি যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তো ভালো আছি ভালো নাই এই জন্য ও তাহলে কোথায় গেছিলেন আমি বাসায় গেছিলাম ভাই বাসায় আচ্ছা বাসায় যাওয়াটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে ফেরত চলে আসবো ভাইয়া কথা বলো বলো কি বলবো উমার কি বলার জন্য কল দিছো রিফাত ফোন তো আমরা দিই নাই ভাইয়া কিছু একটা বলো বললে টেয়াটা উজুল করো হঠাৎ করে ঢুকে গেছে সুলুত করে আনতে গেছে হঠাৎ করে কাটে দাও ক্যাচাত করে কাটি দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো রিফাত তোমার আশাই পূরণ করলাম ইচ্ছে পূরণের একটি শো ও চাইছে আমরা কেটে দিই আমরা কিভাবে না কেটে থাকতে পারি কাট আপ করে দিয়েছি হ্যালো সেতু হালদার আচ্ছা সেতু হালদার মংলা থেকে আচ্ছা কেন খাওয়াবা না কেন সত্যি কথা বলি কি কি সত্যি কথা বলছি বলো কি কথা বলছি আমাদের দোষ কোথায় অপরাধ আমরা কি কি সত্যি কথা বলছি বলো আমাদের এখানেও বৃষ্টি হয় তবে এখন হচ্ছে না আর কি এটা কি সত্যি কথা না মিথ্যা কথা আজকে তাহলে আরেকটা গল্প বলি বলো এবার ওই পোকা ধরতে গিয়েছে এবার ওই পোকা যখন ধরতো তখন আজকে উনাদের বাড়ি গেলে মিশাই পড়তো আর একদিন গেছি এখন আর মানে পোকাই ভাসছি না একজনের মারতাম না শুধু আগোছে বাড়ি দিলে পরে যেত তা সেদিন আমাকে খুব রাগ হচ্ছে আমি একটা পোকাও পাইনি গুনে গুনে ঢুকাই তো গুনে গুনে বের করতো মনে করো যে রাতের বেলা ঢুকাইছিল শোনো না না এটা ভালো করছে কিন্তু কথা হলো কি মনে করো রাতের বেলা ঢুকাইছিল দশটা হ্যাঁ সকালবেলা দেখলাম নয়টা ওই একটা কোথা থেকে খুঁজে বের করতে পারে ও না না মশারি ফুটা দিয়ে নাকে মুখে ঢুকে যেতে পারে না ঠিক আছে কিসের গল্প না না ওই তুমি গল্পটা আগে বানাও তারপর হচ্ছে আমরা ওই দিন শুনে নেব ঠিক আছে পরের দিন শুনে আচ্ছা আচ্ছা আমরা পরের দিন শুনে নেব ঠিক আছে
ভাই তোমাদের এখানে বাঘ আছে, তুমি যা বলবে তাই বিশ্বাস করবো। তো ভালো থেকো, বলছে যে পরের দিন বাঘ নিয়ে গল্প শুনবো আমরা। আচ্ছা ঠিক আছে, আপাতত আপাতত আমরা খাবো না, যাও সত্য কথা বলি তারপরে না খাবো। আচ্ছা থাকুক, বেশি দিন ফ্রিজে রাখলে কিন্তু বাঘা বর্ষিং হয়ে যাবো, আজকে সময় নেই একদমই। ঠিক আছে ভালো থেকো, রাখি। রাখার তো কোনো ইচ্ছা দেখতেছি না তো। না না বলছে, আচ্ছা ভালো থাকো। কি জানি নাম বলছো, নাম হালদার, হালদার। হ্যাঁ হ্যাঁ, একটা কল রিসিভ করি। হ্যালো, হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন আপনি? সাজল, আপনি কেমন আছেন? ভালো আছি, শাওনও ভালো আছে। আমি তো বিশ্বাস করতে পারতেছি না, আমি কল দিছি। এবার আমরা বিশ্বাস করতে পারছি না, কে কল দিয়েছে? নামটা কি আপনার? আমার নাম আফরোজা। আফরোজা, বাহ বাহ বাহ। আচ্ছা আমার কণ্ঠ কেমন শোনাচ্ছে? ভালো শোনা যাচ্ছে, একদম আফরোজার মতো শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, পরিষ্কার। আমি না আপনার বইটা কিনেছিলাম বুঝছেন, পরে আমার স্কুল থেকে আমার একটা ফ্রেন্ড চুরি করে নিয়ে গেছে। আয় কি অমূল্য সম্পদ তুমি কিনেছিলে দেখছো। আমি কান্না করছি সারা দিন, আমি বইটা দুই দিনে পড়ে শেষ করেছিলাম, পরে নিয়ে গেছে চুরি করে। যাক শেষ তো হয়েছে, তো যাক তাহলে ঠিক আছে। আমি না বিশ্বাস করতে পারতেছি না, আমার হার্ট বিট করতেছে। হার্ট বিট না করলে বিশ্বাসের প্রশ্নই আছে, তখন বিশ্বাস করার অবস্থাই থাকবে না তুমি। হার্ট বিট করতেছেন? বার কল দিয়েছি তারপর পাইছি। আচ্ছা কোথা থেকে এবার ফোনটা করেছো? কোথা থেকে? হ্যাঁ কোথা থেকে কল করেছো? আমরা কেরানীগঞ্জ থেকে করছি। কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ। তো তুমি যে নাটবল্ট থেকে আপনি আইছেন একদিন বাসে বাড়িতে? আমরা আসবো, এসে হচ্ছে বইটা কে চুরি করলো সেটা হচ্ছে খুঁজে বের করব আমরা। আমরা সিআইডি নিয়ে আসবো। আর আমি প্রত্যেকটা পেজে সুন্দর করে লিখছি, জোকসগুলো নাইস, অনেক কিছু লিখছিলাম দুই দিনেই। তুমিও ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো বাপু। শুনছেন কি শুনছেন? আর ব্রেকের পরে আমরা হচ্ছে শেয়ারগুলো নিয়ে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। শুনছেন ইভেলে প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।